نستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على سيدنا محمد وآله وأصحابه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا إياكم بالآيات والذكر الحكيم আমরা অন্তরের অন্তঃস্থল থেকে সামান্যিকি করি মুজে হুকুমে আজাদা ইলাহা ইল্লাল্লাহ ইয়ে দৌড়া পানে বাহিম কি তলাশ মে সনম কুদা হে রাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আজকের এই বিশাল পোয়াগুলোয়ার মাহফিলের মুআজ্জিন মুহতারাম সভাপতি সাহেব, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি বিন্দু, পথহারা মানুষের প্রকৃত রাহবত, নবীর হাকিকি ওয়ারিস, প্রাণের স্পন্দন হজরত ওলামাই কেরাম ও আমার প্রাণের প্রিয় প্রবীণ জনতা ভাইয়া, আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি আয়াতের কিছু অংশ তিলাওয়াত করেছি। সময় খুব সংক্ষেপ, খুব কম, তার মাঝখানে মসজিদ, যেহেতু মসজিদ ইফতার ওয়াক্ত, এজন্য খুব গুরুত্বপূর্ণ একটি আয়াত তিলাওয়াত করেছি। আমরা যতজন বসেছি ইনশাল্লাহ প্রত্যেকে আমলের নিয়তে বলবো, পারবেন ইনশাল্লাহ? কিছু কথা যদি বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারেন ইনশাল্লাহ আমাদের মাহফিলটা সার্থক হবে, আমরা যে আজকে কষ্ট করে আমাদের আশাটাও সার্থক হবে। আল্লাহ দুনিয়ার মানুষ পাঠানোর উদ্দেশ্য বলতেছেন, ওয়ামা ফলাক্তুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, দুনিয়াতে মানুষ এবং জিন জাতি পাঠানো হয়েছে একমাত্র আল্লাহর হেফাজতের জন্য। মানুষ পৃথিবীতে আসার উদ্দেশ্য মানুষ আল্লাহর হেফাজত করবে, আল্লাহকে চিনবে, আল্লাহকে জানবে, আল্লাহকে মানবে। এজন্য পৃথিবীতে যত নবী আগমন করেছে, সমস্ত নবীদের টার্গেট ছিল মানুষকে এক আল্লাহ তৌহিদ শিক্ষা দেওয়া, হেফাজত শিক্ষা দেওয়া।
নূহ আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করেছেন, আল্লাহ বলছেন ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ। নূহ আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠানো হয়েছে, তিনি যাইয়া তার উম্মতকে এক আল্লাহ ইবাদত তৌহিদ শিক্ষা দিয়েছেন। ওয়া ইলা আদিন আকাহুম হুদান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ। আদ জাতির নিকটে হুদ আলাইহিস সালামকে পাঠানো হয়েছে, তিনি যাইয়াও তার জাতির কাছে শিক্ষা দিয়েছেন ও আমার জাতি এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহকে মানো। ওয়া সামুদ আকাহুম সালেহান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ। সামুদ জাতির নিকটে সালেহ আলাইহিস সালামকে পাঠানো হয়েছে, তিনি যাইয়াও এক আল্লাহর ইবাদত শিক্ষা দিয়েছেন। এমনকি পৃথিবীতে যত নবী যত রসুল আগমন করেছেন, সমস্ত নবী এবং রাসূল পৃথিবীতে আগমনের উদ্দেশ্য একটাই, তারা যায় মানুষকে এক আল্লাহর ইবাদত শিক্ষা দিবে, আল্লাহর বন্দেগী শিক্ষা দিবে, তৌহিদ শিক্ষা দিবে। তাই যে মানুষ পৃথিবীতে আসার উদ্দেশ্য, মানুষেরা পৃথিবীতে এক আল্লাহর ইবাদত করবে, এই তো প্রতিটা জিনিসের যতদিন উদ্দেশ্য ঠিক থাকে ততদিন তার ইজ্জত থাকে, সম্মান থাকে, মর্যাদা থাকে, দাম থাকে। উদ্দেশ্য যখন নষ্ট হয়ে যায় তার দাম মান ইজ্জত সম্মান সব নষ্ট হয়ে যায়, তার মূল্যও নষ্ট হয়ে যায়। আপনাদের এদেশে একটা ব্যক্তি লোক আছে ওই লালপুর থেকে, জামাই বাড়িতে আসলে তাহলে জামাই আদরে মুর্গা লোভে করে, ডিম খাওয়ায়, অনেক প্রকারের খাদ্য সামনে রাখে, রাখে কিনা উদ্দেশ্য মেয়ে তাদের বাড়িতে তাকে খাওয়াই যে আমার মেয়ের এগিয়ে শান্তি দিব, আমার মেয়ের আদর করবে, এই তো উদ্দেশ্য নষ্ট হয়ে গেছে, মেয়েটাকে তালাক দিয়ে দিচ্ছে। যে ব্যক্তি তারে দুই দিন আগে জামার আদরে খাওয়াইছে, এখন যদি এই ব্যক্তিটা এই বাড়িতে আসে খাওয়াইব নাকি রোকার পিছালয় আদরণ শুরু করব? যতদিন উদ্দেশ্য ছিল ততদিন তার দাম আছে, ইজ্জত আছে, সম্মান আছে, মর্যাদা আছে। উদ্দেশ্য যখন নষ্ট হয়ে গেছে তার দামও নষ্ট হয়ে গেছে, তার মান মর্যাদাও নষ্ট হয়ে গেছে। ঠিক একটা মোবাইল একজনে 10,000 টাকা দিয়ে কিনছে, এটা সারাদিন শুধু একটা স্পট লাগতে দেয় না, সারাদিন হেফাজত করে, পকেটও বারবার হাত দেয় না, জানি চুরি হয়ে যায়নি। 10,000 টাকা দিয়ে মোবাইলটা কিনে এটার মান ইজ্জত দাম সব আছে, এটার ইজ্জত সম্মান করে। উদ্দেশ্য কি দূরের মানুষের সাথে কথা বলবে, মোবাইলটা পানির মধ্যে পড়ে গেছে, পড়ে যাওয়ার পরে তার নেটওয়ার্ক প্রবলেম প্রবলেম দেখা দিচ্ছে, এখন আর ফোন আসে যায় না, মেকানিকের কাছে গেছে কয় এটা আর কোনোদিন ভালো হইতো না। যে মোবাইলটা 10,000 টাকা দিয়ে কিনছে এটা 500 টাকা দিয়ে কেউ কিনবে? উদ্দেশ্য যতদিন ছিল ততদিন পর্যন্ত মোবাইলটার কদর ছিল, দাম ছিল, উদ্দেশ্য নষ্ট হয়ে গেছে, এখন তার এক পয়সার মূল্য নাই। আপনারা যে মাইকুড়ি আনছেন 2,500-3,000 টাকা দিয়ে আনছেন, আছেন না? উদ্দেশ্য হইতে হুজুরের কথাটা পেছনের মানুষের কাছে শুনি, কিন্তু মাইকম্যানের কাছে গেছে কয় ভাই 3,000 টাকা লাগবে না, শুধু 500 টাকা আমার দিয়ে আমি আপনাদের সব মাইক ফিটিং করব, কিন্তু আমার মাইকের কিন্তু টেম্পর গেছে, আওয়াজ হয় না, কত 500 টাকা দিয়ে মাইক আনি লাগাইবে? যতদিন তার উদ্দেশ্য ঠিক থাকে এটার দাম আছে, মর্যাদা আছে, উদ্দেশ্য নাই দাম মর্যাদা নষ্ট হয়ে যাবে। একটা কাপের জগ কিনেছে 500 টাকা দিয়ে, উদ্দেশ্য হয়েছে পানি যে জমা করে রাখবে তারপরে অন্যকে পান করতে দিবে, উদ্দেশ্য নষ্ট হয়ে গেছে, নিজের দিক দিয়ে পাতল করে গেছে। এতদিন এ জগটারে প্রতিদিন ভালো করে সাবান দিয়ে পড়ে একদম চকমক চকমক করে রাখে, এমন আর পানি জমা থাকে না, নিচে দিয়ে ফাটা হয়ে ভাঙ্গি পড়ে যায়। এই কাপের জগটাকে কেউ সাথে রাখবে? এটাকে গাছ কিনে নিয়ে ফেলে দিবে। তো দেখেন যতদিন পর্যন্ত একটা জিনিসের উদ্দেশ্য ঠিক থাকে ততদিন পর্যন্ত তার মান আছে, ইজ্জত আছে, দাম আছে। উদ্দেশ্য নষ্ট হয়ে গেলে তার মূল্য নষ্ট হয়ে যায়, মান সম্মান নষ্ট হয়ে যায়। এই গোটা প্ল্যাটফর্ম আল্লাহ তৈরি করেছেন, মানুষ পৃথিবীতে পাঠিয়েছেন, উদ্দেশ্য একটাই, মানুষেরা এসে আল্লাহকে চিনবে, আল্লাহকে জানবে, আল্লাহকে মানবে। উন্নত পৃথিবীতে যখন একজন মানুষও আল্লাহকে আল্লাহ বলনেওয়ালা থাকবে না, উন্নত পৃথিবীতে যখন আল্লাহকে আল্লাহ স্বীকার করনেওয়ালা একজন মানুষও থাকবে না। ওয়াহুমিলাতিল আরদু ওয়াল জিবাল ফাদুক কাতা দাক্কাতা ওয়াহিদা, আসমান জমিনকে আল্লাহ পাক কুদরতি হাতে নিবেন, একটা গ্লাসকে কাটেন পাথরের উপরে নিক্ষেপ করলে যেরকম চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে,
সাত আসমান সাত জমিনকে আল্লাহ কুদরতের হাতে নিয়ে এমন জোরে আবার দিলেন টুকরা টুকরা করে দিলেন। যতদিন দুনিয়ার উদ্দেশ্য ঠিক থাকবে, মানুষেরা আল্লাহকে আল্লাহ জানবে, আল্লাহকে আল্লাহ মানবে, ততদিন পর্যন্ত দুনিয়ার নাম আছে, কদর আছে আল্লাহ। দুনিয়ার উদ্দেশ্য যদি নষ্ট হয়ে যায়, এই পৃথিবীটার এক পয়সার মূল্য থাকবে না। ওই মানুষটার দামি ইসলামের কাছে আল্লাহের আল্লাহর কাছে আছে। যে মানুষটা আল্লাহকে আল্লাহ মানে, আল্লাহকে রব মানে, আল্লাহর ইবাদত করে, কিন্তু কোন মানুষ যদি পৃথিবীতে এসে আল্লাহকে বলে যায়, আল্লাহর নাফরমানি করে, তার মূল্য আল্লাহর কাছে থাকে না। এই জন্য মুসলমান পৃথিবীতে আল্লাহর কাছে মূল্য মানুষরা একমাত্র ইবাদত দ্বারা। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন, বান্দারে তোমারে পৃথিবীতে পাঠিয়েছি, ফাজকুলি ফি ইবাদি ওয়াজকুলি জান্নাতি, তোমার দায়িত্ব হচ্ছে পৃথিবীটাকে তুমি ইবাদত দ্বারা সাজাও, আমি আল্লাহ তোমার জন্য জান্নাতটা সুন্দর করে সাজায় রেখে দিব। চব্বিশটা ঘন্টা ইবাদত দ্বারা সাজাও, তোমার জন্য আমি জান্নাত সাজায় রাখবো বান্দা। আর যদি তুমি না ফরমানি করো, যদি আমি আল্লাহর ইবাদত না করো, আমি আল্লাহর সাথে অহংকারীতে লিপ্ত থাকো, বন্দিকে ছেড়ে দাও, মনে রাখিও, অহংকার করলে লাঞ্ছিত করে, বঞ্চিত করে, অপদস্থ করে তোমাকে জাহান্নামের ভিতরে ঢুকাই দিব। এজন্য বসলাম পৃথিবীতে মানুষ আসার উদ্দেশ্য আল্লাহর ইবাদত করা। আল্লাহর ইবাদত করুন, সমস্ত মানুষকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন ইবাদতের জন্য। যত নবী পৃথিবীতে আগমন করেছেন, সমস্ত নবীর একটাই মিশন ছিল, মানুষকে এক আল্লাহর ইবাদত শিক্ষা দেওয়া, এক আল্লাহর তৌহিদ শিক্ষা দেওয়া, এক আল্লাহকে কিভাবে পাইবে সেই পথ শিক্ষা দেওয়া। ঠিক কিনা কয়?